মানুষ ওবামা ট্রাম্প বাইডেন নাম তো ম্যাটার করে না, মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকান গভর্নমেন্ট মার্কিন প্রেসিডেন্ট, প্রশ্নটা এখানেই যে যে মার্কিন গভর্নমেন্ট যারা মেসায়া হতে এলো আফগানিস্তানে, দু দশক ধরে এত শক্তি ক্ষয় সেখানে, সেটা লোকশক্তি হোক সেটা আর্থিক শক্তি হোক, তারপর যখন তারা চলে যাচ্ছে ফাইনালি ফ্রাইং প্যান থেকে ফায়ারে এই আফগানিস্তানের মানুষগুলোকে ফেলে রেখে, আপনার প্রশ্নটা আরেকবার বলুন। হ্যাঁ, যখন চলে যাচ্ছে তখন ফ্রাইং প্যান থেকে ফায়ারে রেখে, যে মেসায়া হতে এসেছিল আমেরিকা, মেসায়া হতে এসেছিল দু দশক আগে, দু দশক পর যখন চলে যাচ্ছে তখন তফাতটা কি থাকছে? রাদার এমন একটা সময় যাচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে হেলিকপ্টারে মানুষ ঝুলিয়ে উল্লাস চলছে তালিবানদের, একদিকে তালিবান নর্দার্ন অ্যালায়েন্স লড়াই চলছে, একদিকে আলকায়দা জৈশ সবাই ওখানে অ্যাক্টিভ হচ্ছে, হাক্কানি নেটওয়ার্ক, অন্যদিকে আইএস তারা আবার তালিবানদের পাল্টা চ্যালেঞ্জ ছুটছে, এরকম একটা কেওটিক সিচুয়েশনে আফগানিস্তানকে ফেলে রেখে যাচ্ছে, মানে তো আসলে 20 বছরে ফ্রাইং প্যান থেকে ফায়ারে ফেললো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমি আগেও বলেছি যে আমেরিকার ওই তালিবানকে হাটিয়ে দিয়ে 2001-এ তালিবানকে সরিয়ে আলকায়দাকে বেকায়দায় ফেলে তখনই চলে আসা উচিত ছিল। আফগানিস্তানের ভেতরে যে কেওটিক সিচুয়েশন ও চিরকালই ওদের মধ্যে মারামারি খাওয়া খাওয়াই এসব আছে, সেসবের মধ্যে না ঢুকে ওর অবজেক্টিভ লিমিটেড করে, মানে আলকায়দাকে আর ডিফিট করে আর পার্টিকুলার তালিবানকে হাটিয়ে দিয়ে তারপর চলে আসা উচিত ছিল, তাহলে আমেরিকার এত ক্ষতি হতো না। এখন যেটা দেখছি সেটা মানে এই 20 বছর ধরে কি হয়েছে, বাইরে আমেরিকান গভর্নমেন্টরা বলে যাচ্ছে যে আমরা ঠিক আছি, আমরা দারুণ করছি, এগোচ্ছি, অমুক তমুক আফগানিস্তানকে ডেভেলপ করছি, কিন্তু আফগানিস্তান পেপার্স বলে ওদের সিক্রেট একটা ডকুমেন্টেশন বেরিয়েছে, ওয়াশিংটন পোস্ট বার করেছে, তাতে দেখা যাচ্ছে যে আমেরিকান গভর্নমেন্টের ভেতরে যেগুলো সিক্রেট সার্কুলার এবং মেমোরান্ডাম যেগুলো আছে তাতে ওরা ভেরি পেসিমিস্টিক প্রথম থেকেই, 2001 থেকেই, যে আমরা এই কোয়াগমায়ারে, এই কথাটা ইউজ করেছে, আমরা এই কোয়াগমায়ারে ঢুকে যাচ্ছি, এর থেকে বেরোবার উপায় কী? রামসফেল্ড এমনকি হেল্প বলে একটা শব্দ ইউজ করেছেন তার সাবঅর্ডিনেটদের কাছে, কী করে বেরোনো যায়, অ্যাজ আর্লি অ্যাজ 2001। মুশকিল হচ্ছে আমেরিকার ওই লিমিটেড অবজেক্টিভ, মানে তালিবানকে হাঁটানো, যেহেতু তালিবান আলকায়দাকে আশ্রয় দিয়েছে, হাঁটিয়ে দিয়ে নন তালিবান গভর্নমেন্টকে বসিয়ে কেটে পড়া উচিত ছিল, সেটা না করে আমেরিকা ওই মিশনারি জিল চালাতে গেছে, অর্থাৎ আফগানিস্তানকে একেবারে নতুনভাবে ঢালাও করে আমেরিকার প্রতিচ্ছবিতে সাজানো, হিউম্যান রাইটস, হোমক রাইটস এসব প্রমোট করা, একটা দেশে যে যারা যাদের রাইটসের কনসেপ্ট কমপ্লিটলি ডিফারেন্ট, সেখানে এইসব আমেরিকান মডার্ন জিনিস চাপাতে গিয়ে ফেলিয়ার হয়েছে। এইটাই হচ্ছে আমেরিকার ফেলিয়ার, এই মিশনারি জিল, যে না আমি শুধু প্রবলেম সলভ করবো না, আমি একবারে ঢালাও করে নতুন করে নেশন তৈরি করব। এইটা করতে গিয়েই 12টা বেজেছে। একটা জিনিস বলে রাখি, জো বাইডেন কিন্তু প্রথম থেকেই এই অ্যান্টি ওয়ার, অ্যান্টি আফগান ওয়ার, উনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওবামার তখন থেকেই উনি কিন্তু অপোজ করে আসছেন। এবং কি হচ্ছে, ওই আফগানিস্তান পেপার্স পড়লেই বোঝা যাবে যে একজন করে প্রেসিডেন্ট আমার যতদিন আমি আছি আমার এই ঝামেলায় না পড়তে হয়, কারণ এই আজকে যে ঝামেলাটা হচ্ছে এটা প্রত্যেক প্রেসিডেন্টই ফোর্সই করেছেন, আমরা আমেরিকান ট্রুপ সরালে তখন এই অবস্থাই হবে, অতএব এটাকে আরও প্রলং করে যাও, এই মানে নেক্সট প্রেসিডেন্ট সে দেখবে এখন ব্যাপার কী হচ্ছে, এখন যেরকম চলছে চলুক, এই করে করে 4টে প্রেসিডেন্ট পার হয়েছে। জো বাইডেন এবার খুব টাফ ডিসিশন নিয়েছেন বলে আমার ধারণা, যে না, দ্য বাক স্টপস হিয়ার, এইখানেই শেষ, যা ফেস করার আমি ফেস করব, কিন্তু এরপরে আমি আর এটাকে পাস অন করবো না নেক্সট প্রেসিডেন্টকে। হ্যাঁ, কিন্তু বাইডেন যদি যদি ভেবেও থাকেন যে যা ফেস করার আমি ফেস করব, কিন্তু এই মুহূর্তে ফেস তো করছে এন্টায়ার রিজিয়নটা, এই উপমহাদেশ এবং সংলগ্ন অঞ্চল, এবং আমরা জানি না যেদিকে পরিস্থিতি যাচ্ছে আন্তর্জাতিক দুনিয়াকেও ফেস করতে হবে ডেফিনিটলি। সেটা তো বাইডেনের স্পেশাল ব্যাপার নয়, সেটা যদি ওবামা করতো এই একই জিনিস হতো, তার আগে যে ছিল বুস্টুস তারা করলে সেই একই ব্যাপার। আপনি বলছেন যে আসলে আসলে 20 বছর আগে আমেরিকা একটা বাঘের পিঠে সওয়ার হয়ে গিয়েছিল, যেখান থেকে নামবে কিভাবে সেটা বুঝতে পারছিল না, টাফ ডিসিশন নিয়ে বাইডেন নেমেছেন। বাইডেন এবার ফার্ম ডিসিশন নিয়েছেন যে ঝামেলা একটা তো হবেই, আমি এটাকে আমি আর পাস অন করবো না কাউকে, বাক স্টপস হিয়ার। গ্রুপ ক্যাপ্টেন দাসের কাছে আমি এখানে আসবো। গ্রুপ ক্যাপ্টেন দাস, যেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মার্কিন সেনা আফগানিস্তান ছাড়লো, সিকিউরিটি অ্যাসপেক্ট দিয়ে সেটা কতটা ভয়ঙ্কর বলে আপনার মনে হয়? ক্রমশই কিন্তু আফগানিস্তানের স্থিতি
ভয়ঙ্কর আরো বেড়ে যাবে, যা এখন স্থিতি আছে আরো বেড়ে যাবে। আমরা দেখেছি আফগানিস্তানে মধ্যে প্রায় 14 থেকে 16খানা গোষ্ঠী আছে হু কম্প্রাইজ দ্য আইডিওলজি অফ তালিবান, এবং তালিবান এখন অলমোস্ট পাঞ্জশির ছাড়া বেশিরভাগ অঞ্চলে আফগানিস্তানের নিজের একটা কন্ট্রোলে নিয়ে এসছে। কিন্তু আজ অবধি কোনো সরকার গঠন করতে পারেনি, প্রায় 16 দিন শেষ হতে চললো, কোনো সরকার নেই ওখানে। হোয়াট কাইন্ড অফ আইডিওলজি আলটিমেটলি হবে, কেন কি ওখানে যে ফ্যাকশনস আছে, ওখানে হাক্কানি ফ্যাকশন আছে, ওটা একদম কট্টরপন্থী। এখন যারা হি ইজ ফ্রম এ বালুচি ব্যাকগ্রাউন্ড, ওনার যে আইডিওলজি একটু আলাদা, বারাদারের আইডিওলজি আলাদা, কিন্তু এই সবগুলোর পিছনে কিন্তু আলটিমেট একটা নার্কো ইকোনমিক্স। নার্কো ইকোনমিক্সটা হচ্ছে আফগানিস্তান ইজ দ্য ম্যাক্সিমাম সাপ্লায়ার অফ হেরোইন ইন দ্য ওয়ার্ল্ড। পপি ফিল্ডস আছে ওখানে, কান্দাহার, হেরাট, এইসব জায়গায় এইসব, কিন্তু আফগানিস্তান ইজ দ্য মেইন প্রোভাইডার অফ নার্কোটিক্স ইন দ্য ওয়ার্ল্ড। আর যে গোষ্ঠীটা আসবে সেটাই কিন্তু ওটাকে কন্ট্রোল করবে। তো এখন যে ক্ষমতার লড়াই চলছে, এক হচ্ছে ক্ষমতা কে আসবে, অ্যান্ড আলটিমেটলি যে আসবে সে কিন্তু এই নার্কো ইকোনমিক্সটাকেও কন্ট্রোল করতে পারবে। এখন আইএসআই যেটা এসছে, আইএসআই এ নিজে একটা স্টেক করতে চাইছে, কে আমরাও আছি, যদিও ওরা কিন্তু সামনাসামনি যুদ্ধ কোনোদিন করে না, ওরা খালি আড়ালে বম দিয়ে সেই ধরনের নাশকতামূলক কাজ করে যায়। ওরা কিন্তু সামনাসামনি এসে আফগানিস্তানে কোনোদিন করতে পারেনি, করবেও না। কিন্তু তালিবান কিন্তু আমরা দেখেছি ডিউরিং তালিবান ওয়ান একদম ওরা নৃশংস, মানুষকে ওরা মানুষ ভাবে না, মহিলাদের তো খুবই নির্যাতন করে। নাও দে হ্যাভ ট্রাই টু শো টু দ্য ওয়ার্ল্ড কি আমরা চেঞ্জ হয়েছি, আমরা একটা ডিফারেন্ট কাইন্ড অফ তালিবান। কিন্তু আমার নিজের ধারণা কি এই যে গোষ্ঠীগুলো, দে আর অ্যাকচুয়ালি হ্যাভিং এ লিগেসি, এই সব যে গোষ্ঠী দে ওরা ওদের ডিএনএ যে কম্পোজিট স্ট্রাকচার সেটা কোনো দিন চেঞ্জ হতে পারবে না। এখন যা অবস্থা হয়েছে, অ্যান আনস্টেবল আফগানিস্তান ইজ অ্যাডভান্টেজ পাকিস্তান, কেন কি আফগানিস্তানের যে মেইন বর্ডার সেটা কিন্তু পাকিস্তান অ্যান্ড ইরানের সাথে, এবং যে তালিবানকে মেইন যে ওদের প্রোভাইডিং অল ইন কাইন্ড ইন টার্মস অফ সাপোর্ট, ওদের ট্রেনিং, এই সব কিন্তু পাকিস্তানের থ্রু মদদে হচ্ছে। তো আর পাকিস্তান ওয়ার্ল্ডকে দেখায় অ্যাজ এ ভিকটিম কার্ড। আমরা দেখেছি যখন নাকি রাশিয়াও এসছিলো, তারপরে তালিবান এসছিলো, সবসময় পাকিস্তান প্লেজ দ্য ভিকটিম কার্ড। তাতে হচ্ছে কি ওদের কাছে সব টাকা, ওয়ার্ল্ডের টাকা, আমেরিকার টাকা, ওয়ার্ল্ড ব্যাঙ্কের টাকা, সব জায়গা থেকে, এবং আর্মস অ্যান্ড অ্যামিউনিশন সেগুলো আসতো, অ্যান্ড পার্ট অফ ইট ওয়াজ ডাইরেক্টেড টুয়ার্ডস ইন্ডিয়া। মানে এই যে তালিবান কে সাথ ইসলামাবাদ কাজ রিলেশনশিপ হ্যা वो रिकॉन्सिडर करना है, अभी जो स्थिति अफगानिस्तान में है अगर ये चलते रहे तो वो इस सबकॉन्टिनेंट के लिए अच्छा नहीं होगा। देखिए इस वक्त अफगानिस्तान की जो सूरत हाल है वो मौजूदा सूरत हाल तो काफी खतरनाक है, काफी अफसोसनाक है, लेकिन अगर इसमें आलमी फोर्सेस चाहें तो इसको पीसफुल बना सकते हैं, लेकिन जो मौजूदा पॉलिसीज हमें नज़र आ रही हैं उसमें आलमी फोर्सेस का अफगानिस्तान को पीसफुल बनाने का कोई इरादा हमें नज़र नहीं आ रहा। वो सिर्फ अपने इंटरेस्ट पर वाच कर रही हैं, अपने मफादात के तहत वहाँ पे पॉलिसीज इंडक्ट कर रहे हैं। अब मौजूदा सूरत हाल में जिस तरह, जैसे ही अफगानिस्तान में तालिबान ने कब्जा किया था काबुल पे, तो नॉर्दर्न अलायंस के जितने भी लीडरान हैं, तकरीबन 5 लीडरान इस्लामाबाद तशरीफ लाए थे, उन्होंने पाकिस्तानी वजारत खारजा में प्रेस ब्रीफिंग भी की थी, उसके साथ साथ पाकिस्तानी आला हुकाम से उन्होंने मुलाकातें भी की थी, जिसमें वजीर आजम इमरान खान और आर्मी चीफ जनरल कमर जावेद बाजवा भी शामिल हैं, और उन्होंने कहा था कि आप तालिबान को इस बात के लिए एग्री करें कि वो वहां पर कोई मुश्तरका हुकूमत बनाने के लिए रजामंद हो जाए। दूसरी जानब तालिबान की जानब से पहले दिन से जो बयान सामने आया है उसको जरा समझने की जरूरत है। तालिबान की जानब से ये कहा गया है कि वो अफगानिस्तान में कोई जमहूरी सेटअप नहीं चाहते,
उनका वाज़े ऐलान है कि वहाँ पे शरिया निज़ाम लाएंगे और उसमें जितने भी लोग शामिल होना चाहें वो हो जाएं। अब इस सूरत हाल में वहाँ पर किसी मुत्तफिक का हुकूमत का बनना मुझे बज़ाहिर ऐसा नज़र नहीं आ रहा कि वहाँ पे कोई मुत्तफिक का हुकूमत बनेगी। तो यकीनी तौर पे दुनिया भर को तालिबान के साथ ही डील करना पड़ेगा। अब पाकिस्तान की जानिब से वहाँ पर एम्बेसी अभी भी खोली हुई है, उसके अलावा चाइना की एम्बेसी खुली हुई है, उसके साथ साथ रशिया है, ईरान है या तुर्की है। अब ये सारे लोग तो तालिबान के साथ बराह रास्त रबते में हैं, लेकिन बाकी दुनिया की जानिब से जो पहली कोशिश की जा रही है वो ये कोशिश की जा रही है कि किसी तरीके से वो अपने शहरियों को वहाँ से निकालें। अब दुनिया अगर तालिबान से या अफगानिस्तान से इस तरह से नजरें चुराएगी तो जो मौजूदा सूरत हाल में जैसे मैंने कहा कि दुनिया के तकरीबन 85% से ज्यादा ममालिक ऐसे हैं जिनसे ज्यादा हॉक्स तैयार है जो है वो इस वक्त तालिबान के कब्जे में है। तो तालिबान जो पहले दुनिया भर के लिए इतना बड़ा खतरा थे तो अब इतनी बड़ी ताकत बनने के बाद वो आगे क्या मूव चलाते हैं इसके लिए जरूरी है कि दुनिया जी, आप हमारे साथ बने रहिए, मैं फिर से वापस आऊंगी आपके पास।